হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আসতেন আলিফ, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর বন্ধুরা, আজকে আমরা জানবো বেন 10 শো এর অফিসিয়াল এন্ডিং অথবা টেকনিক্যালি একটা লাস্ট এপিসোড সম্পর্কে আমরা জানবো। প্রথমত বন্ধুরা, বেন 10 শো এর ভিতরে মাল্টিভার্স এবং মাল্টিপল টাইমলাইন এক্সিস্ট করে, এ কারণে বেন্টেনের লাস্ট এপিসোড অনেকগুলো হতে পারে। এভরি রিয়ালিটি ইজ পসিবল ইন মাল্টিভার্স, কিন্তু টেকনিক্যালি এটা 100% সত্যি না। আমরা যদি বেন্টেনকে ভালো করে ফলো করি, তাহলে আমরা অনেক আগেই জানি বা দেখে ফেলেছি বেন্টেনের লাস্ট এপিসোড বা অফিসিয়াল এন্ডিং। আর সেটা হলো বেন 10,000 এর ফিউচারের কাহিনী, যেখানে আমরা প্রতিটা ক্যারেক্টারের একটা ফিউচার এন্ডিং দেখতে পাই, অথবা বলতে পারি একটা ফাইনাল পয়েন্ট দেখতে পাই প্রতিটা ক্যারেক্টারের। আর বন্ধুরা, এটাকেই তো আমরা লাস্ট এপিসোড বলতে পারি, যেখানে আমরা প্রতি ক্যারেক্টারের একটা এন্ডিং পয়েন্ট জানতে পারি বা দেখতে পাই। কিন্তু মাল্টিভার্স অথবা মাল্টিপল টাইমলাইনের ফলে প্রতিটা বেনের কাহিনী হালকা আলাদা হলেও প্রায় ম্যাক্সিমাম টাইমলাইনের বেন 10-এর গল্প বা শেষ গল্পটা কিছুটা এরকমই হয়। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্টে বলো বেন 10 ইউনিভার্সের মধ্যে তোমাদের ফেভারিট এলিয়েনের নাম কি। আমার তো ভাই ডায়মন্ড হেড এবং হিট ব্লাস্ট সব থেকে ফেভারিট এলিয়েন। যাই হোক, তোমারটা অবশ্যই কমেন্টে বলো। তো বন্ধুরা, অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। বেন 10, যার সম্পূর্ণ নাম বেঞ্জামিন কিরবি টেনেসন, যার বয়স ছিল মাত্র 10 বছর, তখন সে তার দাদা গ্র্যান্ডপা ম্যাক্সের সাথে একটি সামার ভ্যাকেশনে যায়, এবং এই রোড ট্রিপে ছিল তার কাজিন সিস্টার গোয়েনো। যাত্রাপথে একদিন রাত্রে বেন 10 একটি এলিয়েন টেকনোলজি পায় যার নাম অমনিট্রিক্স। এটির সাহায্যে বেন 10 10টি এলিয়েনে ট্রান্সফর্ম করতে পারত। যা দিয়ে পরে বেন 10 এলিয়েনদের সাথে ফাইট করে, মানুষের সাহায্য করে। বেন, গোয়েন এবং গ্র্যান্ডপা ম্যাক্স, এই তিনজন মিলে মূলত ক্রাইম ফাইট করতো বা সুপার হিরোদের মতো কাজ করতো। আস্তে আস্তে বেন বড় হতে থাকে, সে অনেকগুলো ভিলেনের সাথে ফাইট করে, আর সবাইকে বেন 10 খুব ইজিলি হারাতে সক্ষম হয়। বেন 10 অনেকবার ইউনিভার্সকে বাঁচায়, যার ফলে পুরো ইউনিভার্সের ভিতরে বেন 10 এর নাম ছড়িয়ে পড়ে। বেন 10 এর কাছে ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ওয়েপন থাকা সত্ত্বেও সে কখনোই তার খারাপ ব্যবহার করে না। বেন নিজেকে একটা হিরো মনে করতো এবং বেন কখনোই কোনো ভিলেনকে মারতো না। এছাড়া বেন 10 এর বয়স যখন 18 বছর হয়, তখন তার বার্থডেতে অ্যাজমাথ, দ্য ক্রিয়েটার অফ অমনিট্রিক্স, অমনিট্রিক্সের মাস্টার কন্ট্রোল খুলে দেয়, যার ফলে বেন 10 আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। কিন্তু একটা সময় বেন 10 এর মেইন ভিলেন ভিলগ্যাক্স বেন 10 এর উপরে অ্যাটাক করে, যার ফলে বেন 10 এর বাবা মারা যায়। এছাড়া ভিলগ্যাক্স অমনিট্রিক্সের ক্রিয়েটর অ্যাজমাথকেও মেরে ফেলে, যাতে করে ভিলগ্যাক্স বেন 10 এর কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। এরপর থেকে বেন নিজেকে অনেক দোষী মনে করে এবং নিজেকে ফুললি পরিবর্তন করে ফেলে। বেন এখন একলাই কাজ করে, সে গোয়েন অথবা গ্র্যান্ডপা ম্যাক্সের কোনো সাহায্য নেয় না। এরপরে বেন একলাই ভিলগ্যাক্সের উপরে অ্যাটাক করে, এবং অমনিট্রিক্সের সাহায্যে বেন ভিলগ্যাক্সকে এবং ভিলগ্যাক্সের প্ল্যানেটকে ফুললি ধ্বংস করে ফেলে। বেন আর আগের মতো হাসে না, বেন আর আগের মতো কথা বলে না, সে জাস্ট মানুষের সাহায্য করে। বেন আস্তে আস্তে তার পরিবারের কাছ থেকে অনেক দূরে সরে যায়। যাই হোক, আস্তে আস্তে সময় যেতে থাকে, বেন 10 আস্তে আস্তে বড় হতে থাকে। বেন 10 এর অমনিট্রিক্সের ভিতরে 10 লাখের বেশি এলিয়েনের ডিএনএ আছে, কিন্তু তার মধ্যে মাত্র 10,000 এলিয়েন সব থেকে বেশি কার্যকর অথবা ইউনিক ডিএনএ বা পাওয়ার হোল্ড করে। তাই বেন 10 সবসময় এই 10,000 এলিয়েনই সব থেকে বেশি ইউজ করে, আর যার ফলে বেন 10 কে ফিউচারে সবাই বেন 10,000 নামে চিনে। ইউনিভার্সের ভিতরে বেন 10 কে সবাই চিনে, ভালোবাসে, প্লাস সম্মান করে, আর এতটাই সম্মান করে যার ফলে পৃথিবীর মানুষরা মিলে একটা বড় মূর্তি তৈরি করে বেন 10 এর জন্য। বেন 10 24 ঘন্টায় পুরো দুনিয়া ঘুরে বেড়ায় এবং সব রকমের ক্রাইমের সাথে ফাইট করে। পৃথিবীর ভিতরে যেন মানুষ এবং এলিয়েন মিলেমিশে বসবাস করতে পারে সুখে শান্তিতে, তাই বেন 10 একটি শহর তৈরি করে যার নাম অমনিট্রিক্স সিটি। এখানেই মূলত বেন 10 তার হেডকোয়ার্টারও তৈরি করে, যেখান থেকে সে পুরো দুনিয়াকে মনিটর করে। বেন 10 তার বুদ্ধিমত্তার সাহায্যে তার অমনিট্রিক্সকে আরও বেশি আপডেট করে এবং এনহ্যান্স করে। আবার অপরদিকে লাইম্যাক্স নামে একটি এলিয়েনের যুদ্ধ শুরু হয়, আর এখানে গ্র্যান্ডপা ম্যাক্সের একটি হাত ধ্বংস হয়ে যায়। কিন্তু পরে ন্যানো টেকনোলজির সাহায্যে গ্র্যান্ডপা ম্যাক্সের একটি হাত তৈরি করে, রোবোটিক্স আর্ম টাইপের একটা গ্যাজেট। আবার অপরদিকে গোয়েন লেখাপড়া করার জন্য ইউনিভার্সিটি চলে যায়, যেখানে গোয়েন 2টা ডক্টরেট ডিগ্রি বা PhD কমপ্লিট করে, আর সাথে সাথে গোয়েন তার ম্যাজিক এবং মানা পাওয়ারকে ফুললি কন্ট্রোল করতে শিখে যায়। এমনকি গোয়েন একটা সময় এতটাই ম্যাজিকে পারদর্শী হয়ে যায় যে সে ম্যাজিকের দুনিয়ার সব থেকে পাওয়ারফুল ম্যাজিক্যাল অবজেক্টকে ক্যারি করে, যেগুলোর নাম ছিল চার্মস অফ বেজেল। গোয়েন এগুলোকে তার শরীরে লাগিয়ে রাখে, যা গোয়েনকে তার ম্যাজিক্যাল এবং মানা পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে। আর অপরদিকে কেভেন, গোয়েনের সাথে থাকতে থাকতে সে ফুললি ভালো হয়ে যায়, প্লাস সে ফুল টাইম প্লাম্বার হিসেবে কাজ করে।
এবং অনেক পরে গিয়ে কেভেন গোয়েনকে বিয়ে করে ফেলে এবং তাদের একটা সন্তানও হয় যার নাম হচ্ছে ডেভলিন ইলেভেন। তো এরপরে আরো অনেক বছর চলে যায়, বেন এখনো নিজেকে ক্ষমা করতে পারে নাই তার বাবা এবং অ্যাজমথের মৃত্যুর জন্য। বেন 10,000 সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং খুবই অ্যারোগেন্ট ভাবে কাজ করে। বেনের বয়স এখন 30 বছর হয়ে গেছে। বেন এখন তার অমনিটিক্স এর সাহায্যে পুরো ইউনিভার্সকে প্রোটেক্ট করে। একদিন গোয়েন তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে টাইম ট্রাভেল করে সেই 10 বছরের বেনকে ফিউচারে নিয়ে আসে। আসার পরে অনেক কাহিনী হয় এবং অনেক পরে 10 বছরের বেন 10কে দেখে ফিউচারের বেন নিজের ভুলকে বুঝতে পারে যে তার বাবা বা অ্যাজমথ কখনই তার এটা চায়নি। সে একটা সুপার হিরো এবং সুপার হিরো কাউকে মারে না। আস্তে আস্তে বেন তার ভুলকে বুঝতে পারে এবং সে আগের মতো বেন হয়ে যায়। এরপর থেকে বেন আবারও তার ফ্যামিলির সাথে বন্ডিং করা শুরু করে। গ্র্যান্ডপা ম্যাক্স এবং গোয়েনের সাথে মিলে সে আবারও ক্রাইম ফাইট করা শুরু করে। কিছু সময় পরে বেনের সাথে দেখা হয় তার ছোটবেলার ক্রাশ বা বন্ধু কাই গ্রিনের সাথে। সময়ের সাথে এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে যায়। একটা সময় বেন 10,000 কাইয়ের সাথে বিয়ে করে ফেলে। এরপরে তাদের 2টা সন্তানের জন্ম হয়, একটা হচ্ছে কেন টেনেসন এবং আরেকটি হল গোয়েন্ডোলিন টেনেসন। এরপর সময় যেতে থাকে, বেন নিজের অমনিটিক্সকে নিজেই আপডেট করে বা নিজেই চেঞ্জ করে। বেন 10,000 অনেকবার তার অমনিটিক্সকে চেঞ্জ বা মডিফাই করেছে, কিন্তু সবার শেষে অনেক কষ্ট এবং অনেক আপডেটের পরে বেন তৈরি করে তার সব থেকে পাওয়ারফুল অমনিট্রিক্স বায়োমেট্রিক্স। এটির সাহায্যে বেন চাইলে যে কোনো 2টা এলিয়েনের ফিউশন করতে পারে। এছাড়া আরও একটি ফিচার ছিল, ফুললি ট্রান্সফর্ম না করে সে যে কোনো এলিয়েনের পাওয়ারও ব্যবহার করতে পারে। একটা সময় যখন বেনের ছেলের কেনের বয়স মাত্র 10 বছর হয়, তখন বেন 10,000 তার ছেলেকে একটা অমনিট্রিক্স গিফট করে, যাতে করে বেনের ছেলেও দুনিয়াকে বাঁচাতে পারে অমনিট্রিক্সের সাহায্যে। তো এরকমই সময় যেতে থাকে, বেন তার অমনিট্রিক্সের সাহায্যে এবং তার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাহায্যে একজন পারফেক্ট হিরোর মতো পুরো গ্যালাক্সি বা পুরো ইউনিভার্সকে বাঁচাতে থাকে সবসময়। তো এটাই ছিল বেন 10-এর ফুল টাইমলাইন বা ফুল গল্প, যেখানে আমরা বেন 10-এর সকল ক্যারেক্টারের একটা এন্ডিং পয়েন্ট দেখতে পাই। তো বন্ধুরা, এটাই ছিল বেন 10-এর একটা অরিজিনাল লাস্ট এপিসোড বা শেষ গল্প। কিন্তু বন্ধুরা, ভিডিওটার শেষে একটা কথা বলতে চাই, আমার মতে বেন 10-এর গার্লফ্রেন্ড বা ওয়াইফ হিসেবে আমি কায়ের থেকে জুলিকে বেটার মনে হয়। ইটস টোটালি মাই পার্সোনাল ওপিনিয়ন। এছাড়া বন্ধু, আরও একটা জিনিস, বেনের রাইটার বা ক্রিয়েটরের মধ্যে অনেকজনই আর বেঁচে নেই, প্লাস বেন 10-কে বর্তমানে অনেকগুলো রাইটারই তৈরি করেছে বা ক্রিয়েট করেছে, যার ফলে তৈরি হয়েছে বেন 10-এর অনেকগুলো ভার্সন বা কাহিনী। কিন্তু আজকের এই গল্পটা কাইন্ড অফ অফিসিয়াল একটি গল্প বা অরিজিনাল একটি গল্প, কারণ বেন 10-এর ক্রিয়েটররা বেন 10-কে এরকমভাবেই এন্ডিং দিতে চেয়েছিল। আর এটা কোনো আলতুফাতো লাস্ট এপিসোড না, যেখানে বেন মারা যায়, গোয়েন মারা যায়, ব্লা ব্লা, বুঝোই তো কি বলতে চাই আমি, রাইট? বাই দ্য ওয়ে, তোমাদের গল্পটা কিরকম লেগেছে সেটা অবভিয়াসলি কমেন্টে বলবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই এবং টাটা।